আল্লাহ রাসূল বলছে আমার অঙ্গ ফাতেমা, যাকে এক বেলা না দেখলে টিকা থাকতে পারে ছুটা যেত, হয়তো ফাতেমা আসতো নাহলে ছুটা যেতেন। কিতাবে আছে ফাতেমা আসছে আর ঘরে টুকা দিছেন, আল্লাহ রসুলের আগে কেউ বলতে পারে আল্লাহ রসুল টুকা দিকে বসতেন, এটা আমার ফাতেমার টুকা, ছুটা যাইতেন ছুটা যাইতেন, দরজা খুলতেন, কখনো কপালে ছোঁয়া দিতেন, কখনো হাত উঠে ছোঁয়া দিতেন, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা, আমি কিচ্ছু করতে পারবো। দ্বিতীয় আরেকজন ছিল ফাতেমার পরে, আম্মা যান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ছিল। আর হবেন না কেন, যদিও শব্দটা আল্লাহর জন্য সুবর্ণ, আল্লাহ এই বিয়ের ঘটকই ছিলেন এই বিয়ের ঘটককে আল্লাহ মেয়ে পছন্দ করছেন, রুমালে পেঁচায় ছবি খুলা দেখাইছেন, আল্লাহ রসুল হতে পারি তা দেখছি বুলবুলি খুব চেহারা, আল্লাহ ঘটক, ঘটক শব্দটা আল্লাহর জন্য বলা শোভনীয় না, ওলামা আমার বিরুদ্ধে বলতে পারে, কিন্তু বুঝানোর জন্য বলছি আল্লাহ চয়েস, এত ভালোবাসা যার ঘরটা, যার ঘরটা এখনো আল্লাহর জান্নাতের জান্নাত, কামরাটা কি এখনো জান্নাত না, আল্লাহ রসুল তো এই কামরায় শুয়ে আছে ঠিক না, আম্মা জানের কামরায়, আম্মা জানের সামনে বসায় বলছে আয়েশা আয়েশা লা আমি আন কি আমল কিয়ামত, আমি তোমার কিচ্ছু করার ক্ষমতা রাখি, মানে কি তুমি প্রস্তুতি নিয়ে আসো। তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দিন, দিনদার, যদি আমি আখিরাতকে বিশ্বাস করি, মউতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, যার কাছ থেকে আসছি তার কাছে যাবো বিনা বিশ্বাস, তাহলে আমার সবচেয়ে প্রয়োজন কি দিনা দিনদারি, সবচেয়ে প্রয়োজন আমার শ্বাস প্রশ্বাসের চেয়েও প্রয়োজন। হ্যাঁ সত্য এটাই, কলেমা শোনায় যদি বেড়া দিতে পারলো তাহলে সারা দুনিয়া ফতুয়া দিবে, সারা দুনিয়া জীবনে কি করলো আর না করলো এটা কেউ দেখবে না, যদি মরার সময় কলেমা শোনায় দিয়ে আমরা যেতে পারলো সবাইকে শুনাইলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর বেড়া পড়া গেল আর চলে গেল, সারা দুনিয়া ফতোয়া দিবে নবী সাল আন্তান, এর কোনো গুনাহ সম্বন্ধে একে জিজ্ঞেস করা এ কলেমা পড়ে না এসে লাগায় এসেছে কি লাগাইছে সারা জীবনের মৌত নিয়ে আলোচনা হবে, সারা জীবন কি করলো এটা বিষয় কেউ দেখবে না, এই জন্যই হাদিস আছে বলে মা শুনে বলল তাহলে ইমানি মৌত হইল সিল্লালা মৌত সিল, তো যে মৌতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহর কাছে চলে যাওয়া বিশ্বাস করে যে আমাকে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে আসছি আল্লাহর কাছে, কোন বয়সে যাব এটা বিষয় না, কেন আল্লাহ যাওয়ার বয়স রাখেন না, আসার বয়স, আসার জন্য বয়স আছে নির্ধারিত আছে, যাওয়ার জন্য না, কে আগে যাবে কে পরে যাবে, সিরিয়াল যাকে বলে কোনো সিরিয়াল রাখেন না, যাওয়ার জন্য
দেখা যাবে অসুস্থ ব্যক্তি বেঁচে গেছে, সুস্থ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। দেখা যাবে যে ডাক্তার লিখা দিচ্ছে আমার কয়েক ঘন্টা, দেখা যাবে ওই ডাক্তার চলে গেছে, রুগী এখনো বাজারে করতেছে, এখনো বাজারে করতেছে, এখনো সকালবেলা এসে দোকান খোলে, এখনো অফিসে বসে সিসি ক্যামেরায় মনিটরিং করে, কিন্তু ডাক্তার চলে গেছে বাবা। তো যে বিশ্বাস করে তার জন্য এই দুটা জিনিস সবচেয়ে তিন আর কি, এটার পাল্লা দিয়ে আল্লাহ আমাদেরকে মাপতে মূল্যায়ন করতে, মাপা মানি মূল্যায়ন করা, এটাই আমাদেরকে ডিসাইড করবে, এটাই আমাদেরকে দেখাবে জান্নাত না জাহান্নাম। এই জন্যই মনে হয় আমার বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহ বাদশাহ ছেড়া বাহির হয়ে গেছে। একদিন সবাই জিজ্ঞাসা করছে, ইব্রাহিম প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তুমিও আমাদের অপছন্দনীয় ছিল না, রাজত্ব চাল্লা কেন? চার প্রশ্ন পাগল বানায় দিছে, চার প্রশ্ন না, চারটা প্রশ্ন মাথার ভিতরে কোথেকে আসছে জানি না, যেদিন আসছে ওই দিন থেকে আমি পাগল। বলছে সেই চার প্রশ্ন কি? বলছে যেদিন আমি মার পেটের থেকে জন্ম নিছি ওই দিন দুটা জিনিস লেখা হয়েছিল, আর সাক্ষী আম সাকি নেককার না অৎকার, আমি জানি না আমি নেককার লেখা হয়েছিল অৎকার, ফালা আবিল মাদা কুতি কি লেখা হয়েছে আমি জানি না, এই ভাবনা আমাকে পাগল বানাচ্ছে। বলছে আরেকটা, বলছে যেদিন মৃত্যু হবে ফেরেশতা যখন আসবে নিতে দুটা সম্বোধন হবে, একটা হবে আইয়া তোমার নফসু তাইয়িবা মিনাল জাসাদি তাইয়িব পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, ইলা রওহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান, এরম জগতে চলো যেটা সুগ্রাণ আর শান্তিতে ভরা, সুগ্রাণ আর শান্তি, সুগ্রাণ আর শান্তিতে ভরা, এরকম রবের কাছে চলো যে তোমার উপরে নারাজ না, তোমাকে দেখবে তো তোমাকেও খুশি করবে, উনিও খুশি প্রকাশ করবে, খুশি হ্যাঁ। কিছু মানুষ আছে যাদের মৌতে আল্লাহ খুশি, আল্লাহ আমি জানি না আমাকে কি করে সম্বোধন করা হবে, এই জন্য আমি মাতাল ব্যাগছি। তৃতীয় বলো, তৃতীয় কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে, কেউ পারবে না, ইউসুফ আল্লাহ কাউকে জবাবের উপরে দৃঢ় রাখবে আর কেউ জবাব দিতে পারবে না, শুধু হাউমাউ করতে থাকবে, হা হা মানি হাউমাউ হাউমাউ করতে থাকবে, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বসে চতুর্থ বলো, বসে কেমন উঠান পড়ে ঘোষণা হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে, ফালা আদরি মাদা মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে অন্তর্ভুক্ত হব, চাই ভাবনা আমাকে পাগল বানায়, এই জন্যই ছুটতেছি আর খালি মাপ চাইতেছি, রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে, দিন জঙ্গলে কাটে রাত্র মরুতে, আর ঘুরা বেড়াইতেছি আর চিৎকার দিতেছি আল্লাহ ভালোটা যেন হয় খারাপটা যেন না, এখন কান্নার মূল্যায়ন আছে, বিদায় কথাকে গুছায় নিয়ে আসতেছে। আমাদের সবচেয়ে প্রয়োজন দুইটা, দিন আর দিন, সবচেয়ে প্রয়োজন যেরকম অক্সিজেন সবচেয়ে প্রয়োজন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি আমরা পৌঁছানি পৌঁছান ঠিক না, দিন দিন দাঁড়িয়ে আমাদের প্রয়োজন, এটাকে টিকায় রাখার জন্য আল্লাহ কুদরত দিয়ে ব্যবস্থা করছে, এই জন্যই কুরআন বলছে ইউছিমুনা নূর আল্লাহ আফওয়াহি, তোমরা বুঝায় দিতে চাও, এটা তো ইনসানের জন্য মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন, আর আমার সুন্নত হলো যেটা সবচেয়ে প্রয়োজন, যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন
আমি এটাকে পৌঁছাবই পৌঁছাবো, চাই যত বড় মোটা কোরিয়ান কম্বলই সৌদি আরব থেকে আনুক না কেন, আর এটার ভিতরে যতই দুইটা ফুটবল হোক না কেন, আমি অক্সিজেন পৌঁছাবই পৌঁছাবো, ও অক্সিজেন পাবেই পাবে, আর না তাইকে ঘুমাবে ঘুমাবে, এটা আমার দায়িত্ব, তোমরা বুঝে গেছিল বুঝবে না। যতদিন পর্যন্ত আল্লাহ আমার কপালে লেখা রাখছে ততদিন পৌঁছাবে, আর যেদিন লেখা নাই ওই দিন অক্সিজেনের সিলিন্ডার নাকে লাগানো থাকবে, তারপর সিলিন্ডার ধরে দিবে যে না He is gone. চলে গেছে, He is pass হয়ে চলে গেছে, dead মারা গেছে, কি নাই মানে কি অক্সিজেন টানতেছে না বাহির হইতেছে না, ওর সিলিন্ডার টাইম হয়ে গেছে, অক্সিজেন সিলিন্ডার আমার মনে বুঝে দিতে পারি, যতদিন আল্লাহ চাবে ততদিন ল্যাবের ভিতর উঠবা, যেদিন চাবে না ওই দিন অক্সিজেন লাগানো থাকবে কিন্তু তারপরে অক্সিজেন টানবে না, অক্সিজেনের বোতল বইরা দিবে, সে চলে গেছে, তার টানার ক্ষমতা আর নাই, যা টানার টাইনা ফেলছে আর টানবে, ধ্যান দিয়ে শুনেন তাহলে বুঝে আসবে, অনেকদিন আগে আসছি তো এ এলাকায় আবার অনেকদিন পরে আসলাম, আমার কবে আসবো ওইটা তো আমিও জানি না, এই জন্য ধ্যান দিয়ে শুনেন দিলে রাখতে পারে কাজে আসবে, আর নাইলে এই কথাগুলোই একদিন আমাদেরকে শোনানো হবে, আল্লাহ বলবে তোমাকে এইভাবে এইভাবে মিটানো হচ্ছে, তুমি ধ্যান দাও নাই দিলে কাজে দিত, বলে কাজে দিত এটার প্রমাণ কি আপনার কাছে, কোরআন আমার কাছে প্রমাণ, লাআল্লাকুম তুরহামুন, আনসিতু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমার দিলে কাজে দিত, এই জন্য এটাকে টিকে রাখার জন্য যতই শুনিতে চাপ নিবাইতে চাপ ওই পর্যন্ত জ্বলবে যেই পর্যন্ত আল্লাহ চাপ, ওই পর্যন্ত জ্বলবে যেই পর্যন্ত আল্লাহ আল্লাহ ওই পর্যন্ত জ্বলবে, আপনি যদি বলেন যে সর্বদিকে সহযোগিতা বন্ধ করে দিব করে দিয়া দেখতে পারেন করে দিয়া হ্যাঁ দেখতে পারে বন্ধ হবে না, বন্ধ বন্ধ হবে না, এই জন্য উদাহরণ দিলে বোঝা যাবে দুনিয়ার সবকিছু যেখানে শেষ হয় যখন কোনো ব্যক্তি সমগ্র চেষ্টার পরেও টিকা রাখা যায় না সে মারা গেছে, তখন দেখবেন হুজুরদের কাজ শুরু হয়, তখন ফোন করে বলে হুজুর চেষ্টা তো করলাম চলে তো গেল রাখতে তো পারলাম না, হুজুর ছেলেদেরকে একটু বসায় দেন না, একটু ইয়াসিন পড়ো একটু কোরআন পড়ো, আপনারা একটু দোয়া করেন না আপনার জন্য, আমরা কিন্তু মিয়া রোয়ানা দিব, আজকে টিকিট না পাইলে কালকে টিকিট করবো, রোয়ানা দিব লাশ মিয়া দুই দিন পরে বসবো, আপনারা একটু দোয়া দেবেন, বুঝলো না মনে বুঝে যেতে পারি, বুঝলো না তুমি এখানে শেষ ওইখান থেকে শুরু হয়েছে কার কাজ, হুজুরের কাজ শুরু হয়েছে ঠিক না, কি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের কাজ শুরু হয়েছে হয় না, আপনি বলবেন ওরা তো বাচ্চা, ওইখানে তো বড় বড় প্রফেসর ছিল ডাক্তার ছিল, সে আসলে আমাদের সাথে কি বলছে, আই এম ভেরি সরি আমি বড় দুঃখিত তোমার বাপকে রাখতে পারবো চলে গেছে, তখনই আপনি ফোন লাগান হুজুর চলে তো গেছে, এটা আল্লাহর সিস্টেম, এটা আপনার সিস্টেম না আল্লাহর সিস্টেম, আল্লাহ এই সিস্টেম করছেন, যেখান থেকে দুনিয়া শেষ হবে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যখন শেষ হয়ে যায় ডাক্তাররা যখন জবাব দেওয়া দেয় যে না আমার কাছে আর কোনো সুযোগ নাই, আমাদের কাছে আর কোনো ওষুধ নাই, আমাদের কাছে কোনো টেকনোলজি নাই, আমাদের কাছে কোনো বিদ্যা নাই, তখনই আপনি ছুটে আসেন হুজুর ডাক্তার তো ফেরত দেওয়া দিছে একটু দোয়া করে দেখেন না কিছু ভাই, মনে হয় আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি করান না করেন না, আপনি একটু দোয়া করে দেখেন না কিছু হয় কিনা,
আমি প্রমাণ দিব আপনাদেরকে, হওয়ার প্রমাণ আমার কাছে শত শত আছে। নিজের মেয়ের জামাই শ্বশুরকে ফেরত দিয়ে দিছে, আর বাঁচানোর কোন রাস্তা নাই। আলহামদুলিল্লাহ শ্বশুর তারপরেও 20 বছর বেঁচে আছে। ওই রোগের চিহ্ন, ওই রোগের চিহ্ন এখন শ্বশুরও জিজ্ঞাসা করবে কেমনে আপনি এটা কেমনে হইল, কেন ওদের থিওরিতে তো নাই, এটা হয় কি করে, এটা হয় কি করে, ওর থিওরিতে নাই। শ্বশুর বারবারই এক কথা বলে, বেশি জবাব দেয় না, কি দেয়, কি জবাব দেয় বারবার, কে আমি একদিকে চিনি পাইলট, আমিও কি জিজ্ঞেস করছি তুমি এত দিনদার হলে কি করে, আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিনদার, আমি আল্লাহর চেয়ে আল্লাহর কাছে থেকে দেখছি। আমি একদিন প্লেন নিয়ে যাইতেছিলাম বহুত দূর, আমার সিস্টেম বলতেছিল আমার চাক্কা নামবে না, আমি বড় ট্রাই করে দেখছি, প্রথম দাবায় দেখছি কি চাক্কা হেলেও না ফেলেও না নামবে না, আমি কি করে নামবো, লেন কি করে করবো। কিন্তু আমার এক সময় মনে হচ্ছে, মনের ভিতর থেকে বলতেছিল যে আমি তো মুসলমান, ছোটবেলার থেকে শুনে আসতেছি আমার আল্লাহ বলে পারে, বলেই কথা আসতে দেরি, আমি আল্লাহ পারে বিনা বটনে চাপ দিতে দেরি, চাক্কা কারকারায় নামতে দেরি, আমি লেন করছি সারা দুনিয়া আমার কাছে চলে আসছে, কিরে দোকাবাজ, পুরো এয়ারপোর্ট বন্ধ, সব প্লেন নামা বন্ধ, সব সিস্টেম করা হয়েছে তোকে নামানোর জন্য, তুই নিরাপদে নামতে পারস, কিন্তু চাক্কা দিয়ে নেমে গেছস। তা আমি বলছি পরীক্ষা করো আগে, তো সবাই পরীক্ষা করে মাথায় হাত দিয়া বলতেছে তোর চাক্কা নামলো করে, নামলো কি করে, আবার দ্বিতীয়বার বলছি আমার আল্লাহ সব পারে। ওই দিন আমি আল্লাহকে কাছের থেকে দেখা দিতাম, আল্লাহকে কাছের থেকে দেখে গিয়েছি, দিনদার এখন, দিনদার এখন, সে দিনদার, দাড়ি পাগড়ি চুপা কপালের তা একটা পাইলট ফ্লাইট চালাই, কিন্তু আগে একরকম চালাইতাম এখন আরেক রকম চালাই, আগে একরকম চালাইতাম এখন আরেক রকম চালাই, আগে দোয়া দুলু ছাড়া চালাইতাম এখন যতক্ষণ চালাই ততক্ষণ মনে হয় যে আমি আল্লাহর কাছে থেকে চালাইতেছি, আমি আল্লাহর কাছে, আল্লাহ আমার কাছে। আমাদের সবচেয়ে প্রয়োজন হলো দিন দিনদার, এটা যাতে কেয়ামতের সকাল পর্যন্ত থাকে, এই জন্য আল্লাহ সিস্টেম করে কুদরত দিয়া, আমাদের দ্বারা না, কুদরত দিয়া, কুদরত দিয়া চারিভাবে করছেন, চারিভাবে, আজকে তো আমরা বুঝতে চাই না, চারিভাবে আল্লাহ করছেন, চারিভাবে কতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত আল্লাহ প্রয়োজন মনে করবে, যেদিন প্রয়োজন মনে করবে না ওদিন সকালে উঠা দেখবেন কোরআন আছে, পৃষ্ঠা আছে কিন্তু লেখা নেই, জিজ্ঞেস করেছি কাগজ আছে, কোরআন আছে কিন্তু উঠা দেখবেন কি নাই, লেখা নাই, উঠা নিয়ে যাবে, উঠা নিয়ে যাবে, একদিন দেখবেন কুমের থেকে উঠবে। আর 2020 আমি তো বলি আরবিতে বলে, আরবিতে বলে আমাল হোসেন আম দুঃখের বৎসর, 2020 থেকে আজ পর্যন্ত সারা দুনিয়ার শত শত বড় আলেমকে আল্লাহ উঠায় নিয়েছেন, এটাই ইঙ্গিত দিতেছেন যে অতি সত্তর মনে হয় এগুলাকে উঠায় নেন, উঠায় নিয়ে নিবেন অতি সত্তর। যেই দিন মারপেটে রু আসছিল দুটার যে কোনো একটা লেখা অবশ্যই হয়েছে, শাকিয়ুম আম সাঈদ, নেককার বা বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে,
বলে দ্বিতীয় মৃত্যুর সময় দুইটা সম্বোধন আসবে, দুইটার যে কোনো একটা আমার কাছে আসবে, আইয়া তুহান নাফসুত তাইয়িব বলবে অথবা আইয়া তুহান নাফসুল খবীস বলবে, পবিত্র রূহ বলবে অথবা অপবিত্র রূহ বলবে, ফালা আদরি মাযা ইউখাতিব আমি জানি না কি বলে আমাকে সম্বোধন করবে। কবরে যাওয়ার পরে দুটার যে কোনো একটা হবে, ইউজিব আমলাম ইউজিব, কেউ প্রশ্নের উত্তরের জবাব দিতে পারবে কেউ দিতে পারবে না, প্রশ্নের জবাব কেউ দিতে পারবে কেউ পারবে না, ফালা আদরি আর ফালা আদরি ইউজিব আমলাম ইউজিব আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই তৃতীয় ভাবনা বসে। চতুর্থ বলে কেয়ামতের দিন উঠানের পরে দুটা ভাগেই হবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, এই দল জান্নাতে যাবে এই দল জাহান্নামে যাবে, দুটেই দল হবে। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে কারো হালকা হবে, আর দুটেই দল হবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ওয়ারা আযহরি, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত হব, এই জন্যই পাগলের মতো ছুটতেছি। তো জিজ্ঞাসা করছে এখন পাগলের মতো ছুটলে কি লাভ হবে যদি লেখা হয়ে থাকে, বলছে সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায় নাই, যদি সুযোগ হাতছাড়া হয়ে যেত তাহলে এই হাদিস কোনোদিন আসতো না, হাত্তা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বলছে এটা আবার কই থেকে পাইলা, ইন্নাল্লাহ ইয়ামহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইন্দাহু উম্মুল কিতাব, কেন উম্মুল কিতাব আল্লাহর কাছে, আল্লাহ যেটা চায় মুছতেও পারেন যেটা চায় লিখতেও পারেন। এই জন্যই হাসান হুসাইনকে আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, হাসান হুসাইনকে বলছে বেটা সারাদিনে একবার হইলেও পড়া নিও। বলছে কি দোয়া? তো বলছে আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি আল মাগফিরা ফা ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসমিতু ওয়া ইন্দাকা উম্মুল কিতাব। দুই নাতিকে বসায় বলছে এটা পড়া নিও, হতে পারে যদি উল্টা লেখা থাকে তো আল্লাহ সিধা করে দিবে। তো ইব্রাহিম আদম বলতেছে এই জন্যই ছুটতেছি, যদি উল্টা থাকে তাহলে যেন সিধা হয়ে যায়, আর সিধা যদি থাকে তাহলে যেন আরো আলোকিত আরো উচ্চ হয়ে যায় আরো উচ্চ মর্যাদা হয়ে যায়। আসেন এই মজমা এই জন্য, এটা মেলা না, এটা ঘোরাফেরার জন্য না, এটা এই জন্য যে এখানে বসা দিলের খোরাক নেওয়া, মনে মনে দোয়া করা। বাগানে যখন ঢুকাই ফেলছ তো এতটুকু হাত রাখবো, ঢুকাইছো তুমি এতটুকু কুদরতি পায়ে হাত রাখবো, এতটুকু তোমার সামনে হাত উঠাবো, যাওয়ার কোনো দিন যেন এই বাগান থেকে বাহির না হই, জান্নাতের পরিধির থেকে যেন আর বাহির না হই। এই জন্য যতটুকু বললাম সঠিক বললে তো আমার পক্ষ থেকে, আর যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ করো, মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো, প্রস্তুতি নিব তো। কোরআন কিন্তু ধ্বনি দিতেছেন মা কদ্দামাত লিগাদ, সত্য এটাই কোরআনের ধ্বনি, এটা প্রত্যেককে যুবককে তার যৌবনের ভিতরে প্রত্যেককে তার ক্ষেত্রে থেকে কোরআন এই ধ্বনি দিতেছে। আল্লাহ আমাদের সবাইকে ধ্বনি দিতেছে কোরআন প্রতিদিন, শুধু কোরআন না মাটিটাও আমাদেরকে প্রতিদিন সতর্ক করে। সত্য মিথ্যা জানি না কিন্তু লেখা আছে কিতাবে, বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই ওনার এক মজলিস ছিল, মোনাজারা ছিল, এক মজলিসে 500,000 খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছেন বাইজিদ বোস্তামীর এক মজলিসে, বলতো 500,000 খ্রিস্টান পাদ্রি বাইজিদ বোস্তামীর। ওনাকে 62টা প্রশ্ন করছিলেন, উনি পুরো জবাব দিছেন। তো উনি পাদ্রিদেরকে বলছে একটা প্রশ্নের জবাব দিতে হবে, তো বলছে হ্যাঁ দেওয়া উচিত, তুমি এতগুলা দিছো আমরা একটা না দিলে কি করা হয়? তো বলছে বলো আসমানের চাবি আর জান্নাতের চাবি কি? তো পাদ্রিরা চুপ হয়ে গেছে, সবচেয়ে বড় পাদ্রি যে ছিল সে বলে বলো। তো বলছে আপনি বললেই আমাদের পক্ষ থেকে হয়। তো বলছে আমি বললে তোমরা মানবে? বলছে এতদিন তো মেনা আসতেছি এখন মানবো না কেন? বলে আসমান আর জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি ওনার কিতাবে লেখছেন যে কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার,
ও মানুষ, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব চলে আসতে তুই সইতে পারবি না। 2020 আল্লাহ দেখায় দিয়েছেন সারা দুনিয়ার মানুষগুলো সইতে পারে নাই করুণা, সব মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ঘরের ভিতরে বইসো ভয়ে কাঁপতেছিল কাঁপতেছিল। আমরা কাঁপি নাই ভয়ে? কি বলেন, স্বামীর কাছে যদি স্ত্রী কাশ দিছে তো স্বামী লাভ দিয়া ওইটা 6 মাইল 2 হাত উপরে উঠছে লাভ দিয়া, যে করুণা দিয়া দিল কিনা। আবার স্বামী যদি স্ত্রীর কাছে কাশ দিয়া থাকে তাহলে সেও ভয়ে কুকুম্পিত হয়ে গেছে, আয় করুণা দিল কিনা। হাঁচি দিলে তো কোনো কথাই নাই, ঠিক না? সন্তান পর্যন্ত মা বাবার থেকে দূরে সরে গেছে, মা বাবা পর্যন্ত সন্তান থেকে দূরে, আল্লাহ পারে সব। এই জন্য আসেন, সত্য এটাই, সত্য এটাই, এটাই বাস্তব জিনিস, এটাই বাস্তব। মজলিস থেকে উঠা উঠিও করব না, এটাকে আধ্যাত্মিক আত্মার খোরাক মনে করি আর ভাবি যে কালকের জন্য আমি প্রস্তুত। কতটুকু আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মেরে দোস্ত, সারাদিন ভাবি এই শরীরটায় কোনো অসুস্থতা অনুভব হয় কি হয় না, এটা তো সারাদিন ভাবি, কিন্তু আজ পর্যন্ত কতটুকু ভাবলাম যে আমার আত্মাটাও কোনো রোগে আক্রান্ত হয় কি হয় না, আজ পর্যন্ত তো ভাবলাম না। শীত আসতেছে, কত ধরনের লোশন যে আমাদের এই শরীরটার জন্য আসবে মার্কেটে, আর কত ধরনের সাবান আর লোশন আর তেল, এটা সেটা মানুষ কিনবে, আজ পর্যন্ত তো কোনো যুবক ভাবলো না আমার আত্মার জন্য কোনো লোশন আছে কি নাই। এই মজলিস এই জন্যই, ওলামায়ে কেরাম এটাই শোনাবে, চলে যেতে হবে এখান থেকে সবাইকে, কারো থাকার সুযোগ নাই। কিন্তু এটা ভাবেন না যে তারে নারে বন্ধুরে করে গেলেই চলবে, যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে ফিরতে হবে। যেই যেই অবস্থায় আছি, ফেরার সময় নির্ধারিত না, কে কখন যাবে কেউ জানে না। যুবক যে মাওয়া রোড পদ্মা ব্রিজের রোডের পাশে বিদায় মনে উঠলো, এই জন্য বলতেছি, যেদিন পদ্মা উদ্বোধন হয়েছে সারা বাংলাদেশের সবচেয়ে খুশির বিষয় ছিল, কিন্তু পরক্ষণে একটা দুঃখের খবরও বাইসা আসছে, ঠিক না? ওই ছেলে যে ভিডিও করতেছিল মোটর সাইকেলে মধ্যখানে মারা গেছে, ও তো ভাবছিল যে আমি সারা বাংলাদেশকে তাক লাগাবো, ঠিক না? ওর কি জানা ছিল যে ফেসবুকে ওটা যাবে না, ওর মৃত্যুর খবর যাবে, আর অনির্দিষ্ট কালের জন্য মোটর সাইকেল ওয়ালাদের পদ্মা সেতু এই পার থেকে ওই পার যাওয়ার স্বপ্ন পদ্মার মধ্যখানে ডুবে যাবে, এটা কি ওর জানা ছিল নাকি? ডুবছে না ডুবে নাই? হ্যাঁ, এখন তো সারা বাইকালারা পদ্মার কাছে যায় বলে মরেও গেলি মরেও গেলি, মার্কেবি গায়ে মার্কেবি গায়ে, আমাদের আর স্বপ্ন পুরা হইতেছে না, কেন না বাইক পদ্মা সেতুতে উঠা যায় না। সত্য এটাই, কে কখন যাবো জানি না, আসেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই কিন্তু এই অনুষ্ঠানগুলা, যে মানুষ যেন আত্মার খোরাক পায়, তার সঠিক দিক নির্দেশনা পায়। ওই যে কালকে চলে যেতে হবে, কোরআন যে প্রতি মুহূর্ত আমাদের কানের ভিতরে ধ্বনি দিতেছে, মা কদ্দামাত লিগাত, ও মানুষ, ও যুবক কালকের জন্য কতটুক প্রস্তুত, ও মানুষ কালকের জন্য কতটুক প্রস্তুত। আপনি বলবেন ওটা তো কোরআনে লেখা আছে, আছে বটে, কিন্তু ওই ধ্বনি প্রতি মুহূর্তে আমার কানে আসতেছে, আপনার কানে আসতেছে, কোরআন ধ্বনি দিতেছে মা কদ্দামাত লিগাত, কালকের জন্য কতটুকু প্রস্তুত, কালকের জন্য কতটুকু প্রস্তুত। কোন কালকে? ইয়াউমা তুবলা সারাইর, যেই দিন তোমার সব গোপন তথ্যকে তোমার সামনে তুলে ধরা হবে, তোমাকে পর্যন্ত তাক লাগাই দিবে আল্লাহ, যে এত গোপন তারপরও জানলো কি কইরা। অনেক সময় আমরা গোপনত্ব অবলম্বন করি যে গোপন হয়ে নেই, হায় হায় হায়, কোরআন বলে ইয়াউমা তুবলা সারাইর, তোমার সমস্ত গোপন তত্ত্বকে উঠায় দিবে, গোপন তত্ত্ব সব সামনে চলে আসবে। এই জন্যই তো চকিদারি মানুষের উপরে 3 ধরনের লাগাইছেন আল্লাহ, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যত কর্ম আছে সব কেরামান কাতিবিন সুরক্ষিত করতেছে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, যত কথা বলি সব 2 ফেরেশতা মেমোরিতে আবদ্ধ করতেছে,
ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, আল্লাহ দিলের ভেদকে নিজে সংরক্ষিত করতেছেন, যে আমার দিলের ভিতরে আমি কি ভাবতেছি ওটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন, আর আমি চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি বুঝা গেল, ফেরেশতা চোখের ইশারা বোঝে না, এই জন্যই আল্লাহ নিজে দায়িত্ব নিছেন যে চোখের ইশারা আমি নিজে সুরক্ষিত করব। কিয়ামতের দিন তোমার চোখের টিপকনিটা পর্যন্ত তোমাকে সামনে করে দেব। মেয়েরা কি বুঝাইতে চাইতেছিলেন? অনেক সময় হয় না, দেখবেন একজন আরেকজনের দূরের থেকে বুঝায়, তৃতীয় ব্যক্তির ব্যাপারে চোখ মেয়েরা বুঝায়, তো বুঝা ফেলছে কি বুঝাইতে চাইতেছে, ঠিক না? ও ভাবছে আমি তো বুঝাই দিছি, কে দেখলো আর, ঠিক না? আল্লাহ বলে আমি সুরক্ষিত করে রাখছি। এটা বড় একটা হায় প্রযুক্তি, অর্থ জানেন, দুনিয়া বলে প্রযুক্তি, আল্লাহটা হলো কুদরত। আল্লাহ বলে আমার কুদরত তোমাদের মাঝে আমি প্রযুক্তির আকারে দিছি, প্রজেক্টার কুদরত দেখো আমার কাছে সুপার প্রজেক্টার রাখা আছে, কিয়ামতের দিন ওটার ভিতরে তোমার চোখে টিপকুনি মাইরা দেখায় দিব, উঠায় দেখায় দিব, বুঝায় দেখায় দিব তুমি কি বুঝাইতে চাইছিলাম। তুমি ভাবছো চোখ মারছি কে বুঝবে, অনেক সময় দেখা যায় অনেক সময় ভালোর লেগে বলে, অনেক সময় নিচা করার জন্য বলে, চোখ মেয়েরা বুঝায় আইসে, ঠিক না? কি বলেন, ভাবে কেউ দেখে না আল্লাহ দেখছে, এই জন্য চলে যেতে হবে, শুধু দেহের পিছনে দৌড়াইলে হবে না, আত্মাটার পিছনে দৌড়াইতে হবে, আত্মাটার খোরাকও দিতে হবে, তাইলে আমার পচাটা পচা হবে, নাহলে চলে যেতে হবে, এটা সত্য। কার উপরে থাবা কখন আসবে কেউ জানে না, মানুষ যদিও স্লোগান দেয় দেহ আমার আমার দেহ বলে আমার, আমি যদি তাকে যুক্তি দেই যে দেহটা তোমার, বলো তোমার দেহের কোন অঙ্গটা তোমার কথায় চলে, কোনটার উপরে তোমার কন্ট্রোল আছে বলো, যুবক যদি বললো যে দেহটা আমার, আচ্ছা আমাকে জবাব দাও কোন অঙ্গটা তোমার অধীন তোমার কথায় চলে, একটা দেখাও, যদি চলতো তাহলে আমি তো দাড়ি পাকা কোনোদিন চাই না, আমার দাড়ি পাকুক, এটা পাকলো তো পাকলো কি করে, এটা তো আমার অঙ্গের অংশ, ঠিক না? কি বলো, সত্য তো? হ্যাঁ, আমি তো চাই না আমার দাঁতগুলো পড়ুক, পড়লো তো পড়লো কি করে, আমি তো চাই না আমার চেহারায় বয়সের ছাপ লাগুক, তো লাগলো তো লাগলো কি করে, আমি তো চাই না আমার হাতগুলো দুর্বল হোক, আমি তো আমার কোনো অনীহা কখনো চাই না, তাহলে ঘটে তো ঘটে কি করে, তাহলে বুঝা গেল দেখো আমার না, এই থিওরি একটা দাদা, এই থিওরি একটা দাদা, বোঝেন দাদা, আগে ছোটবেলা দাদা দিত আকাশের কত তারা গুনতে পারে, কিরকম একটা দাদা আছে জানি, এরকম কিছু দাদা আছে, যেমন দাদা আর কি, বাগানে একটা শব্দ হলো শুনলো দুইজনে, ওই দুজনে গেল না গেল অন্য দুইজনে, ওই দুজনে দেখলো না দেখলো অন্য দুজনে, ওই দুজনে নিল না নিল অন্য দুইজনে, ওই দুজনে খাইলো না খাইলো অন্য একজনে, দাদা বাগানে শব্দ হয়েছে দুই কানে শুনছে, কান তো আর হাইটা যায় না, গেছে দুই পাও তো আর দেখে নাই, দেখছে দুই চোখ তো আর নেয় নাই, নিছে দুই হাতে তো খায় নাই, খাইছে এক মুখ, তো আমাদের কো দাদা দিতেছে এখন, দেখো আমার, যুক্তি দিয়া বুঝাও তোমার হইলে তুমি বুড়ি হইলা কি কইরা, তুমি বুড়া হইলা কি কইরা, টকশোতে বসে বলে না দেখো আমার, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি কেমন কাটাবো, যদি জীবন তোমার হয় তো এটার উপরে ব্রেক দিয়া দেখাও, স্পিরিট ব্রেক এট দাঁড়া করায় দেখাও, এটাকে থামায়া দেখাও, কোথাও তো কোনো ওটা মালিকের কথায় চলে, আসলে দেহ আমার না জীবনও আমার না, তাও না, এই জন্যই তো আমাকে কন্ট্রোল দেন নাই, কন্ট্রোল রুম উপরে নিচে না, আমি ভাবি কন্ট্রোল রুম নিচে, ভুল ধারণা, উপরে কন্ট্রোল রুম, এই জন্য আসেন বেরে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি, এই মাহফিল গুলো এই জন্যই হয়, এটা মেলা না, এটা তো আত্মার খোরাকের জন্য, 24 ঘন্টা থেকে পুরা সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বৎসর, আমাদের দেহগুলো এমন জায়গায় চলে, এমন জায়গায় কাটে, সময়টা এমন জায়গায় কাটে, দেহটা এমন জায়গায় বিচরণ করে যেখানে আত্মার খোরাক আদৌ মিলে না, আদৌ পায় না, এই জন্যই আমাদের মুরব্বীরা এই সিস্টেমগুলো করছেন।
প্রতি সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বৎসরব্যাপী, প্রতিদিন এই যে পরিবেশগুলো হইতেছে, এটা এই জন্য যেন প্রত্যেকটা মুসলমানকে শরীরের সাথে সাথে আত্মারও কিছু খোরাক তার মিলে, এই জন্য যত বেশি পাবো তত বেশি যেন এটার ভিতরে বিচরণ হয়। আর সাথে সাথে দোয়া শিখাই দিলাম, মনে মনে যেন এটাও দোয়া হয় যে আল্লাহ নিঃসন্দেহে সত্য আপনার হাবিবের কথা যেটা জান্নাতের বাগান, একবার যখন ঢুকায় ফেললা আর কোনো দিন এটার থেকে বাহির করো না, আমার নামটা যেন আর অন্য কোথাও না থাকে, বরং জান্নাতিদের লিস্টেই যেন আমার নাম থাকে, বরং দোয়া করার বিরাট বড় একটা সুযোগ এখানে আছে। অল্পতে অনেক কিছু কামানো যায়, অল্পতে সময় অল্প কামাই অনেক, নাহলে শেষ হাদিস যেটা বললাম পরিসমাপ্তির পরে ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানা, যাও গুনাহ মাফ। কিন্তু আমরা তো মনে করি মক্কিনগরের মেলাই বসে আসলাম, একটু ঘোরাঘেরা দেখলাম, তারপরে চলে গেলাম, ওয়াজ যার ভালো লাগলো, সুর যার ভালো লাগলো ওটা শুনলাম, না শুনলে না শুনলাম, জীবন কিন্তু আমার জন্য থেমে থাকবে না, এটাও সত্য, এটা চলে যাবে। কিন্তু এতটুকু না হয় যেটা আমার পরিতাপের বিষয় না হয়, বুদ্ধিমান ওই ব্যক্তি যে জীবনের কোনো একটা ক্ষেত্রকে পরিতাপের বিষয় বানায় না, বরং প্রত্যেকটা তার পক্ষে নিয়ে আসে এবং তার জন্য পুরস্কারের বিষয় বানায়, ক্ষেত্রগুলো আসে, এই সময়টাও দেখা যাবে পুরস্কারের ক্ষেত্র হবে, সুসংবাদের বিষয় হবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণার বিষয় হবে। এই জন্য যতক্ষণ থাকবো ঘোরাঘুরি না করে চৈমা বৈশাখ কথা শুনবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর আজকে তো ছুটির দিন, শুক্রবার, সপ্তাহে একটা দিন দেওয়াই যায়, লম্বা তো হবে না, রাত্র 10টা 11টা 12টা পর্যন্তই হবে, আর বেশি তো হবে না, সকাল থেকে যদিও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এরকম সিস্টেম যদি সব জায়গায় শুরু হয় তাহলে তো আরও ভালো, তো দিনাদিনই মাহফিল শেষ, রাত্রের কোনো ঝামেলা রইল না, আর যদিও হয় তাও মনে হয় লম্বা হবে না, শর্টেই শেষ হয়ে যাবে, 9টা পর্যন্ত শেষ হয়ে যাবে, পুরো সময়টাকে কাজে লাগাই, কসম খোদার, হইতে পারে আমার কথায় তাসির নাও থাকতে পারে, কেউ আসতে পারে এই চেয়ারের ভিতরে যে যার কথার ভিতরে তাসির হবে, একটা কথায় জীবন পাল্টায় দেবে, যেমন ইব্রাহিম ইবনে আব্রাহাম রহমতুল্লাহ আলাইহি জীবন পাল্টায় গেছে, ওনার রাজপ্রাসাদের উপরে কেউ, কিতাবে লেখা দেখছি এই জন্য বলতেছি, কেউ উট তালাশ করতেছিল রাত্রের বেলা, তুমি ডাকায় নিয়ে আসছে যে তুই আমার রাজপ্রাসাদের উপরে উঠলি তো উঠলি কি করে, পাহারাদার গেল তো গেল কোথায়, পাহারাদার বলে আমরা তো দেখি নাই ও কখন উঠলো, তো বলছে এখানে উঠলি কেন, কয় উঠ তালাশ করতেছি, বলি অর্থ, কয় উঠ হারায় গেছে এই জন্য উঠ তালাশ করতে আসছি, মাথা ঠিক আছে, উঠ ছাদের উপরে উঠবে কি করে, তুই তালাশ করবি জঙ্গলে নাইলে মরুভূমিতে, বাহিরে তালাশ করবি জমিনে, তুই আমার ছাদে কেন তালাশ করিস, কয় ওয়ারে ওয়া আমি যদি পাগল হই তাহলে তুমি রাজপ্রাসাদে ভয়ে আল্লাহ তালাশ করো কি করে, তুমি যদি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাইতে পারো তাহলে আমিও তো ছাদে উঠ পাইতে পারি, বুদ্ধিমান বুদ্ধিমানই হয়, হায় হায় এক টোকা দিতে দেরি, আকলের তার ছিঁড়তে দেরি হয় না, বলখের বাদশাহ ছাড়ছে রাত্রে মরুতের, রাত্র জঙ্গলে দিন মরুতে, দিন জঙ্গলে রাত্র মরুতে এইভাবে কাটাইতেছে জীবন, পাগলের মতো জিজ্ঞাসা করছে ইব্রাহিম পাগল হয়ে গেলে কেন, চার প্রশ্ন পাগল বানায় দিছে, ওই ব্যক্তির কথা আমার পর্দা খুলে দিছে আর চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, আমি মনে দূর থেকে আইসা হারায় গেছি, নাইলে উচিত ছিল নবীর শান বলা, আমাদের নবী কে, আমরা চিনি না নবী, চিনা হ্যাঁ, যদি চিনতাম হায় হায় এত নির্লজ্জ হইতাম, বলবো না রাগ হয়ে যেন, এক যুবক ওইখানে এক যুবক পুরো মুন্সিগঞ্জে পাওয়া যাবে না এক যুবক পাওয়া যাবে কিনা আমি জানি না, যৌবন বয়সে যতবার চুল কাটছে সেলুনে একদিন যায় বলছে যে আজকে আমি চুল কাটতে আসছি বটে, তোমাকে দিয়ে কাটাবো বটে, কিন্তু আজকে আমার চুলটা আমার নবীর স্টাইলে কাটবে,
আমার নবীর স্টাইলের কাটবো, নবী যেইভাবে কাটতে বলছেন। যদি জিজ্ঞেস করে এতদিন তো অনেক স্টাইল চয়েস করলো, আজকে নবী কেন বলছে? একদিন হলো আমি কাইটা রেখা দিব, কেয়ামতের দিন যখন দেখা হবে তখন আমি হাত বাড়ায়া বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি, আমাকে কি দিবেন দেন? একদিন চুল কাটছি আপনার স্টাইলে, আমাকে কি দিবেন দেন? অথচ যে রসুল 23 বছর চোখের পানি শুকায়, প্রথম ওহী হইল একরা, দ্বিতীয় ওহী হইল ইয়া আইয়ুহাল মুদাসসির কুন ফাআনজির। সত্য তো বাবু বলবি? আম্মা যান কম্বলের বাহিরে দেখছেন, জিজ্ঞাস করছেন দাসসারতু ফান্তাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখে গেছি বাহিরে কেন? তুইয়া তো গেলাম ঘুম পড়াইয়া, এখন তো দেখি বাচ্চার মতো কাঁদতেছেন, আর তব কি ওয়ান্তাল খারিজ, কম্বলের বাহিরে আর কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আসছে আর বলছে ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাসতাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। ফেরেশতা আয়েশা বলতেছে মানুষকে প্রস্তুতি করানোর জন্য খাদিজা মান আদু ওয়া মান ইউজিব মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কা তো আমার বিরুদ্ধে, আওয়াজ দিতে দেরি, ফাটা পড়তে দেরি হবে না, এক আল্লাহর কথা মানবে না। খাদিজা আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? তো বাচ্চার মতো কাঁদতে ছিলেন, আমার মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যান মুঠায় নিয়া বুকে নিয়ে তারপরে বলছেন আনতা আউয়ালা দাঈ ওয়া আনা আউয়ালা মুজিবা, আপনি আমাকে দাওয়াত দেন আমি গ্রহণ করব। ওই দিন থেকে কান্না, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওদিনও চোখে পানি। জিব্রিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে যাবেন, আপনি কাঁদতেছেন এখনো চোখে পানি? উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, উর্দু জগতে খুশি আর খুশির হুল্লোড় চলতেছে, ওলামা মানুক আর না মানুক আমার কাছে দলিল আছে উর্দু জগতে খুশি চলতেছে। কেন? ইয়াসিল হাবিব ইলাল হাবিব, বন্ধু আজকে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে গেল। আল্লাহ রাসূল চিৎকার কেন দিলেন? আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, রফিক রফিকের কাছে যখন যায় তো খুশি আর খুশি, আপনি কেন কাঁদেন? তো বলছে ফামাল লিবাদি লিউম্মতি, আমি উম্মতকে চোখে চোখে রাখছি, বুকের ভিতরে রাখছি, মুরগির বাচ্চা যেরকম সিনার ভিতরে রাখে আমি উম্মতকে সিনায় রাখছি, চোখে চোখে রাখছি, আমার পরে উম্মত দেখা রাখ দেখে। তো আল্লাহ বলছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ফাকদা, বন্ধু আপনার উম্মতকে আমি চোখে চোখে দেখা রাখবো। কোন রসুল যদি বুঝে আসে তাহলে বলি প্রতি জুমার দিন ইমাম সাহেবরা সানি খুতবার ভিতরে শুরুই করে এটা দিয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আমার তিনটা প্রশ্ন জাগে আল্লাহর উপরে, তিনটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমাদেরকে দুরুদ পড়তে, আমি যদি আল্লাহকে বলি আল্লাহ কয়েকদিন পরে তো আমরা মরা যাব, আপনার বন্ধুর দুরুদ শেষ, আল্লাহ বলে তুই তো দেখা যায় বড় বেউকুফ, কোরআনই পড়স নাই, তোদের আগে তো ফেরেশতাদের কথা বলছি ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি আবার প্রশ্ন করি যে ফেরেশতাও তো একদিন মারা যাবে তো আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে, তা আল্লাহ যেন আমাকে বলে তোর চেয়ে তো গন্ড মুরুক্ষ দেখি নাই, তুই দেখোস না প্রথমে আমি আমার কথা বলছি ইন্নাল্লাহ, আমি আল্লাহ চিরঞ্জীব, সব সময় দুরুদ পড়তেছি আর পড়তে থাকবো বন্ধুর উপরে, আমার বন্ধুর দুরুদ আমি বন্ধ হতে দিব না 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 না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চোখের পানি শুকা, চেহারার সব পোষা আছে না জানি দিলে লাগে না না লাগে, কিন্তু মহব্বতের মানুষ তো লাগলো কিছু বলবে না, অন্য কেউ থাকলে চিন্তা করতাম কিন্তু এ আছে তো চিন্তা করি না, আমার বাদাম তলির মানুষ তো কই যাইব, বাদাম তলি তো যেইতে হইব, মুন্সিগঞ্জে না আয়া পারবো বাদাম তলি না যায় পারবো না, এই জন্য সামনে বলতেছি সামান্য একটা ইউনিয়ন চেয়ারম্যানের মেম্বরি চেয়ারের জন্য হায় হায় আমার দেশে চানো দিছে চানো দিছে না দেয় না
না নেয় নেয়, হ্যাঁ সত্য তো, কি একটা চেয়ার, ইউনিয়ন পরিষদের চেয়ার ঠিক না? ওলামা বলো মাকামে মাহমুদ কাকে বলে? জোর উপরে শুধু একটা চেয়ার যেটা হলো কুরসিউর রহমান, ওয়াসিয়াত কুরসিউস সামাওয়াত, এর উপরে মাত্র একটা চেয়ার আর কুরসির নিচে মাত্র একটা চেয়ার, এটার নাম মাকামে মাহমুদ। সত্য তো, কি হুজুর ভুল বললাম? তার নিচে আরো কোনো চেয়ার আছে নাকি? মাকামে মাহমুদের উপরে কোনো শুধু একটা চেয়ার আছে কুরসিউর রহমান, কুরসির নিচে একটা চেয়ার আছে মাকামে মাহমুদ। ওইখানে কিয়ামতের দিন দুনিয়া যতদিন থেকে, আল্লাহ যতদিন থেকে, রসুল যতদিন থেকে, ততদিন থেকে কুরসির আলোচনা কোরআনে লেখা আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাক রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদের কুরসি যেটা আল্লাহ রসুলের জন্য নির্ধারিত, কিয়ামতের দিন যাবে কুরসির কাছে কিন্তু বসবে না, হাত দিয়ে দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বসেন, এটা তো আপনারই নাম, তো আপনারই লেখা, এত যুগ ধরে চিৎকার দিয়ে আসতেছি কুরসি আপনার, মাকামে মাহমুদ আপনার 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 আপনার, এখনো কি বলতে হবে আপনার? তো বলছে বসবো না। কেন? তো বলছে আমি বসলে পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে, আমি বসবো না, বসবো না, উম্মত আসার আগেই যে অপেক্ষা করবো, আমরা যে মাকামে মাহমুদের হাউসে কাউসারে অপেক্ষা করব না, মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষা করবে। এই জন্যই বলছে মাউইদুকুমুল হাউস, তোমরা হাউসের কাছে যে আমাকে পাবে, আমি আগে অপেক্ষা করতে থাকবো তোমাকে। আমি যদি বসি তো পানি কে পান করাবে? শুধু এখানেই না, আমি চলে যাব, ছুটে যাব মিজানের কাছে প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করার জন্য। আপনি আমাকে এক গাদা প্রতিশ্রুতি দিবেন, সেটা আবার কি? বলছে আপনি আমাকে প্রতিশ্রুতি দিবেন সালতোতা, আমি চাইলেই নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলেই আপনি গ্রহণ করবেন, আপনি প্রতিশ্রুতি দিবেন সালফায়ু তিলকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আপনি প্রতিশ্রুতি দিবেন লা ইউখজিকা ফি উম্মতি, আপনি উম্মতের ব্যাপারে আমি চেহারার ভিতরে ভাজ আসতে দিব না, লজ্জিত করব না, আমি মিজানের ওইখানে দৌড়াবো, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো প্রত্যেকটা প্রতিশ্রুতিকে কাজে লাগাবো, যখন পাল্লা না ঝুঁকবে তো চাওয়ার হাত উঠায় দিব, পাল্লা যদি না ঝুঁকে সুপারিশ করতে শুরু করব, হত্যা এই পর্যন্ত করব যে পাল্লা সামনে ঝুঁকা যায়, যদি পাল্লা সামনে না ঝুঁকে তো বৈশা বয়া বইলা বৈশা পড়বো, আমি আপনার উপর রাজি হব না, পাল্লা তো সামনে ঝুঁকে, পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো, আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঝুঁকে না, এলান না হয়ে যায় অমুকের উম্মত অমুকের ছেলে নাম অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে, আমি প্রতিশ্রুতি গুলাকে বাস্তবায়ন করার জন্য মিজানের কাছে ছুটা যাব, আমি চেয়ারে বসবো না, শুধু এইখানেই শেষ না, মুন্সিগঞ্জের মানুষ আগে যায় বলবে আমি মিজানের পুলসেরাতে ওইখানে আবার ছুটা যাব। কেন? উম্মত যদি পার না হইতে পারে তো আমার উপরে পড়া দুরুদগুলো আমি আমার কাছে রাখবো না, এই গাঠি নিয়া মাথায় রাইখা পার করা আমি। ওই রসুল আসছেন, ওই রসুল আসছেন, আমি কতটুকু বলবো আপনাদেরকে, আল্লাহর এহসান হইলে শেষ করা যাবে না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহসান হইলে শেষ করা যাবে না। জাযায়ে খায়ের দিয়ে ওলামাদেরকে আল্লাহ যদিও আমরা চিনি না, খালি আঙ্গুলি সারাদিন উঠাই, সব কিছু এরা সুরক্ষিত রাখছেন, সুরক্ষিত। আমি তো মাঝে মাঝে ভাবি বাংলাদেশের ওলামায় কেরাম মাথা নষ্ট কিনা, আপনারা আবার রাগ হয়ে যান না কিনা, রাগ হয়ে যাবেন বললে মাথা নষ্ট কিনা, অটো চালাইলে যেখানে ডেলি 1,000 কামানো যায় এরা 7-8,000 ইমামতি করে কেন? করে না করে না, কত ইমামের বেতন কত? 7-8,000, 6,000, 7,000, 8,000, 10,000 এই তো, হ্যাঁ মুন্সিগঞ্জে অটো চালাইলে কত পাওয়া যায়? আরে ডেলি 500 খামাইলে তো 15,000 ঠিক না, মাদ্রাসায় 7,000-8,000 টাকায় বেতন নিম চাকরি করে কেন করে? আমি মাঝে মাঝে একা একা ভাবি, এখন মনে হয় মাথা নষ্ট, আবার আমার মন আমার জবাব দেয় না মাথা নষ্ট না,
এরা তো দায়িত্ব কাঁধে নিছে, আওরাসনাল কিতাব আল্লাযী আসতাফাইনা মিন ইবাদিনা, কুরআন যদি এই কথা না বলতো তো কেউ মসজিদের ইমামতির জন্য আসতো না, মাদ্রাসায় পড়াইতে আসতো না, বলতো তোমাদের নামাজ পড়িয়া নাও, তোমাদের ছেলে পেলে মানুষ করে নাও, আমরা পড়ছি, আমরা আমাদেরটা করতে থাকবো। এদের কাঁধে দায়িত্ব, এই জন্য কি মুখ দেখাবে কালকে, দুনিয়া সবকিছু সয়া নেয়, কালকে মুখ কি দেখাবে ওটা মনের ভিতরে নিয়া যা পায় এটার উপরে সয়া নেয়, আমার কোনো দিকে পাবা নাই না। এরা দায়িত্বের দিকে তাকায় সবকিছু সইতেছে, কমিটির বড় বড় চৌকো সইতেছে, রাগ হয়ে গেলেন। হ্যাঁ, আবার বাড়িতে না পাই রায়া ইমাম সাহেবের লোকে ধমকায় একটু সয়া নেয়, মনে হয় বুঝেন নাই, কি রাগ হয়ে গেলেন, বাড়িতে না পাই রায় সে ইমাম সাহেবের লোকে ধমকায় ঠিক না, একটু সয়া নেয়। দ্বিতীয় আরেকটা কারণ আছে, এরা জান্নাত সামনে দেখতে পায় এই জন্য সয়া নেয়, এরা জান্নাত সামনে দেখতে পায় জান্নাত এই জন্য সয়া নেয়। ওলামায়ে কেরামকে আল্লাহ চেষ্টায় খায়ের দেখ, এরা সুরক্ষিত করে রাখছেন নবীর জিন্দগিকে, যে রসুলকে আল্লাহ আমাদের প্রস্তুতির জন্য পাঠাইছেন, আল্লাহ প্রস্তুতির জন্য, আর রসুল তৈরি করে দেখাইছেন, একজন না দুইজন না, একশো না দুইশো না পাঁচশো না হাজার না, হাজার হইলেও আমি বলতাম সোয়া লক্ষ তৈরি করে দেখাইছেন, সোয়া লক্ষ মডেল তৈরি করে দেখাইছেন, মডেল যারা পর থেকে প্রস্তুতি নিছেন, বললাম না যাত্রা চলমান প্রস্তুত হয়ে যেতে হবে, সবাইকে প্রস্তুতি করাইছেন, সোয়া লক্ষ নারীও আছে পুরুষও আছে, কখনো পুরুষ কোরআন নামায়া দেখায়, কখনো নারী পুরা কোরআনের সূরা নামায়া দেখাইতেছে, পুরুষ কয়েকটা আয়াত নামায়া দেখাইতেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এক আয়াত পুরুষ নামায়া দেখাইছে, খাওলা বিনতে সালা বা সূরা মুজাদালা নামায়া দেখায়, খাওলা বিনতে সালাবার কারণে সূরা মুজাদালা আসে, কদ সামিয়াল্লাহ কাউলাল্লাতী তুজাদিলুহা আন যাওজিহা ও তাসতাকি ইলা আল্লাহ, নবীজি আপনি শুনেন না আমি শুনা ফেলছি, সূরা মুজাদালা নাই না চলে আসে, এরকম মডেল তৈরি আসেন, প্রস্তুতি নিয়ে যে যাবে কসম খোদা, চাই সে ফেরাউনের বাড়িতে যে বসালে, চাই ফেরাউনের কিকির কিন্তু রাশি হিসাবে নেই, এখনো সুগ্রাম বাকি হয় কেয়ামতের সকাল পর্যন্ত বাকি, এখনো সুগ্রাম বাকি হয় কেয়ামতের সকাল পর্যন্ত বাকি হবে, বিশ্বাস হয় না, অ্যাড্রেস আমার কাছে আছে, আমি ওই ব্যক্তি, ওলামা অহংকারী মনে করতে পারে, আমি ওই ব্যক্তি, কোরআনের এরকম কোন চাগা নাই যেটা আমি আল্লাহ আমাকে এই পর্যন্ত না দেখাইছি, নবীদের কোন নিদর্শন নাই যেটা উল্লেখিত চিহ্ন আছে আল্লাহ আমাকে ওইখানে না নিয়ে গেছেন, জানি না পিটানে রেগুনিয়া যেতে পারে, ইঁদুরকে তো মানুষে মাঝে মাঝে ঘি দিয়ে রুটি দেয়, ওটা তো পিটানের লেগা, আমার এরকম পিটানের রেগুনিয়া যেতে পারে, আল্লাহ যে তোরে সাইজ ভালো মতো করবে হইতে পারে, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন এই জন্য বলতেছি, প্রস্তুতি যদি নেই ফেরাউনের বাড়ি কৃতদাসী কবর থেকে সুদরা, রাবিরার মতো কৃতদাসীর বাড়ি দেখলে এখন চোখে পানি আসে, এই চোখে পানি ছিল ছিল, আমি দেখা বলতেছি রাবিরার বাড়ি, বেলালের বাড়ি দেখলো চোখে পানি আসে, অথচ কৃতদাস যুবক, তোমাদের মতো শত যুবকের কবর আমার দেখা আছে, ওই কবরের পাশে দাঁড়াইলে চোখের পানি ছিল, মুন্সিগঞ্জের উলামা একরাম শোনেন আমার কথা, ওসমান ইবনে মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বছরের বাচ্চা, আমার মনে হয় না সে বালে হয়েছে, তার কবর আছে কমলু আইল্যান্ডে, আমি ফজর করে যখন দেওয়াল টপকায় ভিতরে ঢুকছি, আর যখন দরজা খুলছে তখন আমি বাকি হয়েছি, ঘন্টা দুই ছিলাম আমি ভিতরে, 2 থেকে 3 ঘন্টা ভিতরে ছিলাম, যুবক 13 বছরের বাচ্চার কবর দেখে আমার চোখে পানি, যুবকের চোখ কবর দেখা আছে না, সব প্রস্তুতি নিয়ে কবরে গেছে, আসেন আমরও প্রস্তুতি নেই নিবে, ওয়াদা পাক্কা, তাইলে যা বলি তা শুনবেন তো, আসেন আমাদের জামানার হক্কানি আলেমদের পিছা ধরি, পিছা হক্কানি আলেমদের পিছে ধরি, আল্লাহওয়ালাদের পিছে লাগি, পিছে ধরি,
হকানি আলেমদেরকে মজবুত করে ধরি, আল্লাহ আলা দিতে পারি, ইনশাআল্লাহ কিস্তি পারে লেগে যাবে, কিস্তি পারে। আসফাহা উসালা আসফুমিয়া সুম্মা উলামা ওয়াসুহাদা, প্রথম নবী রাসূলরা তারপরে ওলামারা, সবচেয়ে বড় এই উম্মতের উলামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা পার পাবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে না নিয়ে যাবে, আর এরা যাবেও না আমাদেরকে না নিয়ে। সত্য এটাই, এদের পিছে ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, নিজেকে প্রস্তুত করি কখন চলে যাবো জানি না। আমি মামুনদের করবো, আপনাদের করবো, আজকে প্রস্তুতি নবীর আদর্শের থেকে দূরে থাকা সত্ত্বেও সারাদিন সুখের জন্য ছুটতে 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 দেশ থেকে দেশান্তর। আমি আপনাদেরকে বলি রাগ হয়ে যাবে, হ্যাঁ বলবো, ডিসেম্বরের 11 তারিখ 10 তারিখ রাত্রে আমি মালয়েশিয়া গিয়েছিলাম, 10 তারিখে আমার প্রোগ্রাম ছিল এমন এক জায়গায়, আমি বড় কষ্টে পড়ছি, ওনারা নিয়ে গেছেন আমাকে, আবার পৌঁছে দিয়ে গেছেন। আমি যখন এয়ারপোর্টে ঢুকছি, চিটাগাংয়ের একটা ছেলে দুবাই থাকে, আমাকে চিনে আইসা হাউ মাউ করে ধরে কাঁদতেছে, আমি বলছি তুমি কাঁদো কেন, কোথেকে কোথায় যাবে, বলছে আমি দুবাই যাব 2 মাসের জন্য বাড়িতে আসছিলাম। হুজুর আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে সত্য, যদিও নিজের সুখের জন্য পরিবার পরিজনের সুখের জন্য দেশ থেকে দেশান্তর হয়ে ছুটতেছি, 2 মাস বাড়িতে ছিলাম, হুজুর আপনার কথাগুলো সত্য, সুখের একটু চেহারা দেখলাম না, আবার চলে গেছি। সত্য এটাই, আমরা সুখের জন্য সারাদিন দৌড়াই, সুখ কিন্তু আজ পর্যন্ত আমরা কেউ চোখে দেখি না। দেখছেন না, নারী বলবে না পুরুষ বলবে না, সন্তান বলবে না বাবা বাবা বলবে, কেন জানেন, সুখ আসে রহমতের চাদর আসে, চাদর দিয়ে যখন টাকা হয় তখন সুখ আসে, আল্লাহর রহমত ছাড়া সুখ আশা করা যায় না, আর আল্লাহর রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া যায় না। যদি বলেন প্রমাণ, আল্লাহ ইঙ্গিত দিছেন আমার বন্ধুর উপরে একবার তুই দুরুদ পড়বি, দুরুদ ওই ব্যক্তি পড়তে পারে যে আল্লাহর রাসূলকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণ করে, ওই দুরুদ পড়তে পারে। আল্লাহ বলে একবার পড়বি, 10টা রহমতের চাদর দিয়ে তোকে আমি দাম, একবার পড়লে 10 বার, 10 বার পড়লে 100 বার, 100 বার পড়লে 1000 বার, 1000 বার পড়লে 10,000 বার কমসে কম। এই জন্য সুখ নাই, সুখ নাই আসে আসে, ওলামাদের পিছা ধরি, এদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। যুবক তোমাদেরকে বলি পায়ে হাত রাখা, আসো নবীর আদর্শ শিখি, আসো শিখি, তুমিও কিন্তু যাত্রী হারায় যাও, প্রস্তুতি নিয়ে যাও, নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে, যদি যেতে পারো কসম খোদা, আজকে তো বছরে একবার মেসেজ পাও, একবার ঠিক না, 14 তারিখে ঠিক না, কি কও রাগ হয়ে গেল, 100 ভিতরে 99টা বুয়া ঠিক না, না বুয়া না, বুয়া তো এমনি সবাইরই তো খুশি করতে হইব ঠিক না, এই জন্য এক মেসেজ সবাইরে সেন্ড করছে ঠিক না, জান্নাতে ডেলি মেসেজ আসতে থাকবে মেসেজ। তুমি জিজ্ঞাস করবা কে খালাদাইনা মসজিদ, কোরআন পড়স না, আল্লাহ মসজিদ নাম দিয়া বানায় রাখছে তোর জন্য, জলদি আয় মসজিদ, জলদি আয় কয়াস, জলদি আয়, তুমি ঘোড়ায় উঠবা, আজকে যেরকম মেসেজ দিলে ঘোড়ায় দৌড় দেও না, কি কি মনে বোঝো না, ডিজিটাল ঘোড়ালয়ে দৌড়াও না, হ্যাঁ দোস্তে যদি কয় কই যাস কয় কস না, মেসেজ করছে দাঁড়ায় আছে তাড়াতাড়ি যেতে ঠিক না, আপন কয়জনে যাইতে যে দুনিয়া ওভারটেক আখেরাতে চলে গেছে ঠিক না, সত্য না, ওই কারণে তুমি ঘোড়ার দিকে দৌড়াবে, ওয়ালা হু আজনে হাতান, দুইটা ডানা থাকবে, মিনি আকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি, ওটা হাড্ডি মাংস গোস্তের তৈরি না, লাল ইয়াকুত পাথরের তৈরি, লাহু আজনে হাতান, তুমি ওটার উপরে বসবে, ইউসিরু লাকি ভাইসু ইয়াশা, যেখানে মনে চায় মেসেজ যেখান থেকে আসছে ওখানে চোখের পলকে উড়া চলে যাবে।
দেখবে আর তোমার বুকে লাগবে আর বলবে আনা হুব্বু কোয়ান্তা হুব্বি, তুই আমার ভালোবাসা আমি তোর ভালোবাসা, লিমাযা আখারতা, এত দেরি করে জান্নাতে আইলি কেন, কোভিড থেকে মেসেজ লিখতাছি। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহ রাসূল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বল দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরের চেহারাটা তৈরি করবে কাফুর আল আবিয়া, হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা চুলটি 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, আর একটু পরপর তোমার মুখের উপর দিয়ে উল্লাইতে থাকবে, যেখানে তাকাইবে ওইখানে চেহারা দেখা যাবে, বুকের ভিতরে ডিজিটাল নাম্বার থাকবে, মেশিন থাকবে, তুমি চোখে দেখবে ভালোবাসার মাত্রা কতটুকু, 100 না কম, বেশি হবে কম কোনোদিন হবে। এখানে এক থাকবে সুগ্রাণ যুক্ত সমুদ্রের পানি গুলা মধুর মতো শুধু মিষ্টি হবে না, সুগ্রাণে মোহিত হইতে থাকবে। বলো তো যুবক, ওই ঠোঁটে টোটলা গাইলো কেমন মতো, বুঝাইতেই পারল না। যদি পারতাম তাহলে আমি যুবকদেরকে দেখতাম, যারা শুধু মসজিদে ছুটা আসে না, যারা তো আসমান হইতে দেরি, সবাইকে নিয়ে দৌড়াইতে দেরি করে, যদি বুঝে আসতাম। প্রস্তুতি নিব তো, শিখবো তো আমাদের থেকে পাক্কা। একটা কথা শেষ করতেছি, আর কোনদিন আঙ্গুল উঠাবো না ওলামাদের উপরে, আঙ্গুল উঠাবো না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 6 বছর বয়সে, 6 বছর পুরা ডাকাইতের জন্য হেদায়াতের রাস্তা হয়ে গেছে, কাফেলার সাথে যেতে ছিল তো কাফেলাকে লুটা নিছে ডাকাই, তো ডাকাইতের সর্দার এসে পেটে খোঁচা দিয়ে বলতেছে, বাচ্চা তোর কাছে কিছু আছে? তা তালাশ করি তো দেখলাম, তা কি আছে তোর কাছে? কমরে আম্মাস 60টা সোনার আশরাফি লুকায় দিছে, 60টা আছে আমার কাছে। তো বলতেছে, বাচ্চা তুই তো মিথ্যাও বলতে পারতি, তো আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, বলতে দেরি জাকাতের জল সব টাকা ফেরত দিয়া ছাগায় বাচ্চার কাছে তওবা করছে, আর সবাই তওবা করে ডাকাতি ছাগা দিয়ে উলি হয়ে গেছে। 6 বছরের বাচ্চা বলছে, তুই মিথ্যা তো বলতে পারতি, আমার জানা ছিল না মুসলমান মিথ্যা বলে, আমার মা কোনোদিন শিখায় নাই আমাকে মিথ্যা বলে। বাস এক বাচ্চা সত্য কথায় হেদায়ত, আমল দরকার। আজকে তো আমরা দুনিয়া হইতে চাই, এই জন্যই আমাদের কথাগুলো আপনাদের বুঝে আসবে না। আজকে সবাই চায় দুনিয়ায় সেলিব্রিটি হইতে, যুবকও চায় দুনিয়ায় ফেমাস হইতে, দুনিয়ায় সেলিব্রিটি হইতে, এক একজনে এক এক রাস্তায় কিং হইতে চায়, কিং বুঝেন তো, বাদশাহ হইতে চায়, এক একজনে এই দুনিয়ায় হইতে চায়, ওই দুনিয়ায় হইতে চায় না, ওই দুনিয়া। যদি ওই দুনিয়ায় হইতে চাইতো তাহলে আমাদের কথা বুঝে আসতো, যে ওই দুনিয়ায় হইতে হইলে আমল লাগবে, কি লাগবে, কি লাগবে, আর যখন আমল হবে তখনই আল্লাহ দৃষ্টি আমার উপরে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আমার, তখনই সম্ভব হবে হাদিস সত্য হবে, মাল্লাহুল মালুলা ফালা কুল, আল্লাহ বলে আমি তোমার তো সব, আমি তোমার তো সব, আমি তোমার তো সত্য, তখন সব আমার হবে, আমি সবার কাছে আকর্ষণের পাত্র, সবার কাছে আকর্ষণের পাত্র, সব সৃষ্টি আমার দিকে থাকবে। নাইরে হাদিস কোনোদিন আসতো না, ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করতে থাকে, আল্লাহ এই লোকটা তোমার বন্ধু, আমরা এদের বন্ধু হইতে অনুমতি আছে, আমরাও এদের বন্ধু হইতে চাই, তোমার বন্ধু তো আমরাও বন্ধু হইতে চাই, আল্লাহ বলে হও বন্ধু, হও শুধু বন্ধু হলে, তো বলছে না আল্লাহ নেক কাজে সহযোগিতা করব, দুনিয়ার কঠিন কাজগুলো আমরা করে দেব। আমি দুই চারটা প্রমাণ দেখাই, একটা তো আমাদের সাদা এলে সাদা কাটে পাবেন, হারুন রশিদের ছেলে
একজনে দশ জনের কাজ করতেছে, আর যার বাড়িতে কাজ করতেছে সে দেখতেছে নিজের চোখে, এ শুধু গাড়া লাগায় দিতেছে, ইট গুড়া নিজে নিজে আইসা লাগতেছে। আপনি বলবেন তো এটা বহু দূরের কাহিনী, তো কাছের কাহিনী দেখাই। আমাদের থানবীর রহমতুল্লাহ 1300 কিতাব লিখছে, কত 63 বছর বয়সে মারা গেছে, কত কত 1300 কিতাব লিখছে, 63 বছর বয়সে মারা গেছে। এরকমও কিতাব আছে না ফতোয়া আমদা দিয়া, শুধু এক ফতোয়ার কিতাব ওই 13 বইয়া। কোরআনের তাফসীর আছে আরবিতে, ওটা 6 বলিয়া, উর্দুতে আছে ওটা আরো 5 বলিয়া, ছোট থেকে নিয়ে বড় বড় বলিয়ামের কিতাব আছে। আপনি সবগুলার যদি চেষ্টা করার সুযোগ পায়, তাহলে আপনি নিজেই মাথায় হাত দিয়া বলবেন যে এই ব্যক্তি 63 বছর বয়সে 15 বছর তো গেছে গা বাচ্চানে, কি বাচ্চানে বোঝেন, 15 বছর তো গেছে গা লুঙ্গি মাথায় বাঁধতে বাঁধতে, ঠিক না, বালে হয় নাই, প্রাপ্ত বয়স্ক হয় নাই, 63 থেকে যদি এটা বাদ দিই তো আর কতটুকু থাকে, এ তো রাত্রেও ঘুমাইছে, ঠিক না। হ্যাঁ, আমার বউ একটাও ছিল না, ওর স্ত্রী দুটা ছিল, থানা দিয়ে রহমতুল্লাহ কয়টা, আমরা তো একটা নিয়ে চুল পাকে আলাইছি, ঠিক না, খালি পাকাই নাই, কতজনে যে রশি খুঁজে গলায় লাগানের লেগে, কতজনে রশি খুঁজে গলায় লাগানের জন্য, একটা স্ত্রীও ছিল দুইটা, হ্যাঁ, মাদ্রাসাও পড়াইতেন, আবার পীর মুরিদিও করতেন, আমাদের হাফেজ জহুরুল থানভী রহমতুল্লাহের খলিফা। এরকম বাংলাদেশে দশজন খানিক আছে, সবই করছেন, কিন্তু 1300 কিতাব লেখছেন, কেমনে লেখছেন আপনাদের বুঝে আসবে না, আমার বুঝে চলে আসছে, আমার বুঝে এটাই আসছে যে আল্লাহর কথাই সত্য, শুধু বন্ধুত্ব করবে তাই না, বন্ধুত্ব করবো না, নেক কাজে সহযোগিতা করব, কঠিন কাজগুলো আমরা করে দিব। উনি কলম ধরছেন, ফেরেশতা লেখছেন, লিখতে লিখতে 1300 কিতাব কয়েকদিনে কমপ্লিট করছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ এক কিতাব 36 বলিয়া, ভাই কিতাব এক কিতাবই 36 বলিয়া, মজমাউল ফতোয়া 36 বলিয়া, এই মোটা মোটা এক এক বলিয়ামে 250 নিচে পৃষ্ঠা নেয়, উনিও 63 বছর বাচ্চা, এরকম শত। ফেরেশতারা বলে আমরা শুধু বন্ধু হব না, নেক কাজে সহযোগিতা করব। হ্যাঁ, আপনি বলেন ঘড়ির অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙবে না, আর আরেকজনের ঘুমই হয় না, আরেকজনের 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 না, আপনি বলবেন অসুস্থ, না 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 অসুস্থ না, বিস্তায় গেছে, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, মনের ভিতরে ধাক্কা লেগে গেছে, মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে, কে ঘুমায় না, কে ঘুমায় না, মালিক কি ঘুমায় নাকি, মানে কোরআন কেন বলবে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মালিক ঘুমায় না, তুই ঘুমাস কি করে, ওইটা বিছানায় মুসল্লায় দাঁড়াইছে, চোখের পানি ছাড়তেছে আর বলতেছে সবকো সোনে মে মজা, সবকো খানে মে মজা, মুঝে রোনে মে মজা। তো আল্লাহ যার দিকে তাকা দেন, শুধু রহমত দিবেন না, ভিজাবেন না, গোসল করায় দেবেন একবারে গোসল, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, আল্লাহ রসুল যার দিকে তাকাবেন, তার শুধু শুধু ভিজবে না, আমি তো মনে করি গোসল হয়ে যাবে গোসল। এই জন্য ফুল যতক্ষণ না ফোটে ততক্ষণ কারো হাত আগে বাড়ে না, মানুষের জীবনে যতক্ষণ পর্যন্ত আমল না আসে ততক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের দৃষ্টি তার উপরে পড়ে। সারা দুনিয়া করতে পারে, এটা আমি মানি, সারা দুনিয়ার দৃষ্টি তার উপরে লেগে থাকতে পারে, কিন্তু বাট আল্লাহ লাগবে, আল্লাহ রসুলের লাগবে। হ্যাঁ, আমলওয়ালা যখন হবে, তখন আমলওয়ালা যখন হবে, তখন আল্লাহ চাইলে জালালুহুর দৃষ্টিও পড়বে, আল্লাহর রসুলের দৃষ্টি।